নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সেই প্রিয় চ্যানেল গ্রিন লাভার্স নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি বিজয়গড়ের নরেন বিশ্বাস ওরফে পাকাদার বাড়িতে। অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে তার ছাদের মধ্যে। তো আরে প্রথমেই পরিচয় করে দেওয়া পাকাদার সাথে। দাদা খুবই গাছ প্রেমী, তো দাদার সাথে একটু পরিচয় হয়ে যায়। দাদা কতদিন ধরে দাদা গাছ করছে? বছর পাঁচেক ধরে দাদা গাছ করছে। দাদা দেখতে পাচ্ছি গাছগুলো অনেক বড় হয়ে আছে। তো আজকে আমরা তো ভিডিওটা করতে আসলাম, ঘরের ভেতর ঢুকানো হচ্ছে আর অনেক গাছ ডিস্টার্ব করা হয়ে গেছে এখন কিছু নতুন করে কনস্ট্রাকশন হওয়ার জন্য। গাছ যারা ভালোবাসে তারা তো নতুন করে গাছ করবেই, সেটা তো কখনো ব্যাপার নেই। এই গাছটা তো পেয়ারা গাছ দেখছি, পেয়ারা প্রচুর ফলেও আছে দেখতে পাচ্ছি এখানে। বন্ধুরা আপনারাও দেখুন অনেক সুন্দর বড় বড় এটা দাদা কি পেয়ারা, বাড়াইপুরি পেয়ারা আছে মনে হচ্ছে। তো গাছটার গুড়িও দেখতে পাচ্ছি খুব মোটা, টবে একটা 12 ইঞ্চি টবে এত সুন্দর একটা পেয়ারা গাছ, সত্যি দেখার মতো একটা জিনিস। এই গাছটা প্রচুর ফল ধরে আছে। দাদা এবছর কিরকম ফল পেয়েছেন গাছটা থেকে? 25-30টা মিনিমাম পেয়েছি, আরো অনেক কুড়ি পড়ে গেছে। হ্যাঁ গুটি কিছুটা গরমে ছাদের রোদের জন্য কিছুটা হয়তো পড়ে যেতে পারে। নর্মাল টবে টপ ফেটে দাঁড়া, টপ তো মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, গাছটা গুলো একটুখানি আর বাড়ছে। আচ্ছা গাছের চেহারা দেখে মনে হচ্ছে গাছটা সত্যি খুব ভালো গাছ, ভালো ফল দিচ্ছে। জামরুলটা কেটে কি লাল জামরুল না সাদা জামরুল? সাদা জামরুল। এছাড়াও দাদার এখানে আছে হচ্ছে জবা গাছটা আছে, এটা দাদা কি পিঙ্ক জবা মনে হচ্ছে, ভর্তি ফুল হয় জবাটার মধ্যে, কড়ি দেওয়া প্রচুর আছে। না এটা চন্দন জবা যেটা বলে আর কি, ওই জবাটা জবা গাছ আছে। ধরে এটা দেখতে পাচ্ছেন এই গাছটা হলো গিয়ে অ্যালামুন্ডা গাছ। দাদা এটা অ্যালামুন্ডা গাছ তো না দাদা? অ্যালামুন্ডা গাছ আছে একটা ছোট হলুদ কালারে, এটা হচ্ছে অ্যালামুন্ডা গাছ। দাদার এই গাছটা খুবই প্রিয় গাছ দাদা বলছে। এছাড়াও দাদার কাছে আছে বেলি ফুল গাছ আছে, বন্ধুরা আপনি দেখতে বেলি ফুল গাছ। গাছগুলো দাদা যত্ন ভালোই করে মোটামুটি নতুন বাড়ি হওয়ার জন্য। আপনি দেখছেন তবে কোনো আগাছা নেই, এক ফুটাও মাটি খোঁড়া, মাটির একটা খাদ্য দেওয়া হয়। এই একটা জবা গাছ আছে দাদা, এই জবাটা লাল গুটি থোকা জবা টাইপের হয়, একটু মোটা টাইপের পঞ্চমুখী জবা এটা দাদা, তাই না? এটা দাদা কি লেবু, এটা গন্ধর আছে নাকি? পাতি লেবু আছে। লেবু গাছটা দেখতে পাচ্ছেন লেবু ফুলে আছে, অনেকগুলো লেবু আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা, এইটুকু ছোট্ট একটা টবের মধ্যে একটা ছোট্ট লেবু গাছ, তার মধ্যে এতগুলো লেবু ফুলে আছে। মানে দাদা যে গাছ ভালোবাসে এটাই তার প্রমাণ, অনেকগুলো লেবু ফুলে আছে। আচ্ছা দাদা এই গাছগুলো কি গাছ? এটা কি আমার যদ্দুর মনে হচ্ছে বিলেতি ধনে পাতা, তাই তো? বা দেখা যায় না সহচর, আগেকার দিনে খুব দেখা যেত বাড়ির উঠোনে, এখন দাদার সাথে অনেকদিন পর দেখা গেলো বিলেতি ধনে পাতা, এই গাছ সহচর খুঁজে পাওয়া যায় না। দাদা ইচ্ছে হবে দাদা চারা হলে আমি আপনার থেকে দাদা একটা চারা নেবো বিলেতি ধনে পাতা, আমার অনেকদিন ধরে খুঁজছিলাম পাইনি দাদা, তাহলে নেবো। আচ্ছা আচ্ছা দাদা আপনার যে গাছগুলো দাদা করেছো, তো এই গাছগুলোর পিছনে মানে আপনি সার কি কি ইউজ করেন দাদা? আমি ভার্মি কম্পোস্ট সারটা ইউজ করি। ভার্মি কম্পোস্ট আমি ইউজ করি, গোবর সার আছে আর মাঝে মাঝে কিছু কেমিক্যাল দিই, সরষের খোল ভেজা জল ফল একটু মানে জল ফল দিই, আর একটা কেমিক্যাল আছে। আর কীটনাশক হিসাবে কি তুমি জানো বাবা? এটা ইউজ করি আমি। আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দাদা এই গ্রিন স্টারটা ইউজ করে, এটা আপনার আছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা যেটা হয় এটা গাছের কীটনাশকের কাজও করে প্লাস গাছের মানে ফলন ক্ষমতাও বাড়ায় এটাতে। তো সেক্ষেত্রে এটা দাদা ইউজ করে, দাদা ইউজ করার পরে গাছের তো চেহারা দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা গাছের, এত সুন্দর গাছের গ্রোথ গুলো হয়ে আছে একটা ছাদের মধ্যে, এত সুন্দর একটা পেয়ারা গাছ, সত্যি যারা বাড়িতে হবে তারাই বুঝতে পারে যে মর্মটা কোথায়। দাদা ফল তো ছিঁড়তে মনে ইচ্ছা করে না, কিন্তু বাচ্চা কাচ্চারা বাড়ি বাচ্চা কাচ্চারা হয়তো হাত দিয়ে ছিঁড়ে ফেলে। ঠিক আছে দাদা আশা করি আরো ভালো ভালো দাদা গাছ করবে আগামী দিনে, দাদার কাছে আবার আরো আসবো, শীতকালেও দাদা বলছে গাছ করবে অনেক নতুন,
শীতের সিজনে বা দাদা গাছ করবে। তো গ্রিন লাভার্সের একটা নতুন উদ্যোগ যেটা বলবো আর কি, যে সবাইকে উদ্যোগী করার জন্য যে গাছ করুন আরো বেশি বেশি করে, প্রকৃতির যা অবস্থা নতুন করে গাছগুলো লাগান, নতুন করে বাড়ি সাজিয়ে তুলুন, এবং আস্তে আস্তে দেখবেন একটা দুটো করে লাগান, ভালোবাসা দিয়ে লাগান, আস্তে আস্তে দেখবেন আপনাদেরও গাছ আরো বেশি বেশি করে হবে, আপনাদের নিজেদেরই তখন ভালো লাগবে গাছ করতে। তো দেখতে থাকুন, এবং যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে থাকুন গ্রিন লাভার্স।